হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউর চ্যানেল ট্রাভেলস অ্যান্ড টিপস। আজকে আমি ব্যাঙ্গালোরের শ্রী সত্য সাইবাবা হসপিটালের কিছু তথ্য আপনাদের প্রদান করব, যেখানে বিনা খরচে সম্পূর্ণ চিকিৎসা করা যায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বিনা খরচে। এই হসপিটালে কোনো ক্যাশ কাউন্টার নেই। এই হসপিটালটি শ্রী সত্য সাইবাবা ট্রাস্টের চারটি হসপিটালের অন্যতম। এটি প্রতিষ্ঠা করেন শ্রী সত্য সাইবাবা নিজে এবং উদ্বোধন করেন শ্রী অটল বিহারী বাজপেয়ী 19 জানুয়ারি 2001 সালে। এখানে আপনি কার্ডিওলজি, কার্ডিও সার্জারি, ভাস্কুলার সার্জারি, নিউরোলজি, নিউরো সার্জারির সমস্ত সুবিধা পাবেন। এছাড়াও আছে রেডিওলজি, অ্যানাস্থেসিওলজি, আধুনিক ল্যাবরেটরি, ফিজিওথেরাপি, টেলিমেডিসিন এবং অত্যাধুনিক ব্লাড ব্যাংক। এবারে আসি কিভাবে আসবেন। হাওড়া এবং নিউ জলপাইগুড়ি থেকে ব্যাঙ্গালোর আসার ট্রেনগুলো দেওয়া হলো। ভারতের যে কোনো জায়গার সঙ্গে ব্যাঙ্গালোর ট্রেন পথে এবং আকাশপথে যুক্ত। ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে সাইবাবা হসপিটালের দূরত্ব 10 কিলোমিটার আর ব্যাঙ্গালোর স্টেশন থেকে 24 কিলোমিটার। তবে হোয়াইট ফিল্ড স্টেশনে নামতে পারলে আরও কাছে হবে। এছাড়াও কৃষ্ণরাজাপুরম বা কেয়ারপুরম স্টেশনেও নামতে পারে। ব্যাঙ্গালোর স্টেশনে নেমে উল্টো দিকে আছে কেম্পেগৌড়া বাস স্ট্যান্ড, যার লোকাল নাম ম্যাজেস্টিক। এখান থেকে বাস পাবেন 335A আর 335E। যারা ব্যাঙ্গালোর ক্যান্টনমেন্টে নামবেন তাদের জন্য বাস স্ট্যান্ডের নাম কেয়ার মার্কেট। এখান থেকে 335, 335B আর 335C বাসগুলো পাবেন। এছাড়াও মিটারে চলে অটো এবং ট্যাক্সি। এবার আসুন কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন। প্রথমেই মনে রাখবেন এখানে সমস্ত চিকিৎসা হয় ফ্রিতে, তাই আগে আসার ভিত্তিতেই এখানে চিকিৎসা হয়। কেউ কোনো রকমভাবে পয়সা চাইলেই আপনি কর্তৃপক্ষকে জানান। যারা ট্রিটমেন্ট করাতে চান তারা এই হেল্পলাইন নাম্বারে ফোন করুন। নাম্বারটি হল 0804710460। ভারতের বাইরে থেকে ফোন করলে এই নাম্বারের আগে অবশ্যই 91 লাগাবেন। অ্যাপয়েন্টমেন্টের পরে আপনার ফোনে একটি SMS আসবে, সঙ্গে সময় ও তারিখ। এখনকার কোভিড পরিস্থিতির জন্য অবশ্যই সঙ্গে আনবেন ভ্যাকসিন সার্টিফিকেট বা নেগেটিভ RT-PCR রিপোর্ট। মনে রাখবেন পেশেন্টের সাথে কেবল একজনকেই ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হয়। আপনি সেভাবেই প্ল্যান করুন যাতে সকাল 8:30 মধ্যে হসপিটালে ঢুকতে পারে, এরপরে ঢুকতে দেওয়া হয় না। অ্যাপয়েন্টমেন্টের দিন সঙ্গে আনুন আপনার সমস্ত পুরানো মেডিকেল রেকর্ড, সঙ্গে অ্যাড্রেস প্রুফ, বিদেশি হলে পাসপোর্ট সঙ্গে আনবেন। গেট নম্বর 2 এসে সিকিউরিটিকে আপনার ফোনে পাঠানো SMS দেখালে তবেই ভিতরে ঢুকতে পারবেন। সার্জিক্যাল মাস্ক অবশ্যই পরতে হবে। এরপর স্ক্রিনিং ব্লকে আপনার পুরানো রিপোর্টগুলো দেখে ঠিক করা হবে আপনি কোন ডিপার্টমেন্টে যাবেন। কার্ডিয়াক পেশেন্ট হলে বাম দিকে আর নিউরো পেশেন্ট হলে ডান দিকে। এইগুলো সবই হলো আউট পেশেন্ট বা OPD জন্য। ইন পেশেন্টে ভর্তির জন্য ডাক্তার আপনাকে যে তারিখ দেবেন সেই তারিখেই আপনাকে অ্যাডমিশান নিতে হবে। মনে রাখবেন সঙ্গে একজনের থাকা বাধ্যতামূলক। এখানে থাকা এবং খাওয়া সম্পূর্ণ ফ্রি। যারা ট্রেনে বা ফ্লাইটে করে একদিন আগে আসবেন তাদের জন্য আছে সারা ব্যাঙ্গালোর জুড়ে অসংখ্য হোটেল। এখান থেকে 4 কিলোমিটার দূরে আছে কাডুগোড়ি, যেখানে খুব সস্তায় বাঙালিদের জন্য হোটেল পাবেন, সঙ্গে পাবেন বাঙালি বাজার এবং খাওয়া দাওয়া। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে অন্যকে দেখার জন্য শেয়ার করে দিন।